হ্যালো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আবার ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি যারা নিম্ন আয়ের বা মধ্যম আয়ের মানুষ আছেন, তারা করোনার জন্য অবশ্য তাদের অবস্থা খুব নাজুক। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে হেল্প করবেন। আর যারা উচ্চবিত্ত আছেন তাদেরও অনেক কষ্ট আছে, তাদেরও করোনা আক্রান্ত হচ্ছেন, কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্তের চেয়ে খুব কমই তাদেরকে ছুঁয়াছুঁয়ি রোগটি প্রবেশ করছে। কারণ তারা প্রায় তারা বাসাতে থাকছেন, টাকা পয়সা আছে, খাবার দাবার আছে, কিন্তু নিম্নবিত্তরা কিন্তু বাইরে চলে যাচ্ছেন টাকার জন্য, ইনকামের জন্য। বন্ধুরা, আমাদের বাংলাদেশে একই প্রেক্ষাপট। দোকানপাট কোনো জায়গায় খোলা নেই বন্ধুরা, দোকানগুলো খুলতে গেলেও কিন্তু পুলিশে মারামারি করছে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারণ ছুঁয়াছুঁয়ি রোগ হওয়ার কারণে তাদেরকে কিন্তু দোকানপাট খুললে কিন্তু এটা যে কমিউনিটি ট্রান্সমিশন এটা কিন্তু ছড়াবে আস্তে আস্তে, একজন থেকে একজন ছড়াবে। এর জন্য দোকানপাট খুলে দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, আপনারা যারা ফ্লেক্সি লোড করতে চাচ্ছেন, আপনার ঘরে বসে কোনো ফ্লেক্সি লোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার বাইরে যেতে লাগবে, বাইরে যাওয়া লাগবে না। বাইরে যাওয়া না লাগলে কিন্তু আপনাদের যে করোনা ভাইরাসের যে আক্রমণ, সেটি থেকে আপনারা মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা আজকে দেখাবো, আমরা রকেট দিয়ে দেখেছিলাম যাদের ফ্লেক্সি লোড কী করে করতে পারেন। আজকে আমরা দেখবো নেক্সট স্পে, ডাচ বাংলা নেক্সট স্পে থেকে আপনারা কী করে ফ্লেক্সি লোড করতে পারেন। তো খুব সহজেই আপনাদেরকে আমি এই টিপসটি দেবো, যে কেউ এটা পারবেন। বন্ধুরা, যাদের নেক্সট স্পেতে অ্যাকাউন্ট আছে, তারা অবশ্যই অবশ্যই ডাচ বাংলা অ্যাকাউন্টের যে যে কার্ডটি আছে সেটি অ্যাক্টিভ করে নিয়েছেন। তার জন্য আমি এখন দেখাবো নেক্সট পেয়ে যেতে হবে। নেক্সট পেয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমি এই পদ্ধতি দেখাবো। তো বন্ধুরা, আমি দেখিয়ে নিচ্ছি আমার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে কত টাকা আছে। আমার এখানে কিন্তু 42 টাকা আছে। এখন আমি নেক্সট পেতে যাব। নেক্সট পেতে যাওয়ার জন্য আমার হোমে যেতে হবে। হোমে গিয়ে আমি এখান থেকে নেক্সট পে যে অ্যাপ আছে সেই অ্যাপসে যেতে হবে। আমি অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে থেকে আমি লগ ইন করবো। আমার অ্যাপসে লগ ইন করার সাথে সাথে কিন্তু আমাদের ফিউচারগুলো দেখাবে। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার লগ ইন করে নিচ্ছি। সরি বন্ধুরা, আমি লগ ইন করার সাথে সাথে কিন্তু এটি আমাদের যে নেক্সট পেয়ের যে মেইন পেজ, সেই পেজে চলে যাবে। তো বন্ধুরা, একটু লেট হতে পারে, 5-6 সেকেন্ড একটু লগে হবে, কারণ যে ইন্টারনেটের স্পিড এটি একটু স্লো হতে পারে। তো বন্ধুরা, এটি একটু এরো দেখাচ্ছে। আমি আবার লগ ইন করে নিচ্ছি, আমি আবার দিয়ে দিচ্ছি, কারণ এরকম সমস্যা হতেই পারে, টেকনোলজির সমস্যা হতেই পারে। বন্ধুরা, এ দেখেন বন্ধুরা, এখানে নেক্সাস পে, নেক্সাস কার্ড, অনেক যে অপশনগুলো আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। রকেটেরটা আছে, রকেট দিয়ে আমি ফ্লেক্সিবিলিটি এখান থেকে করতে পারবেন। অনলাইনে একটি অ্যাকাউন্ট দেন নেক্সাস পেতে অ্যাকাউন্ট করলে। আর এখানে মধ্যে না একটি দেখছেন আমার ডাচ বাংলার কার্ডটি আছে, সেটি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। কিন্তু আপনার এইখানে গেলে কিন্তু আপনার ফুল ফিউচারটি এখানে পাবেন। তো ওখানে অনেক কিছু আসে, আমরা এই যে নেক্সাস পে নিয়ে আমরা অনেক ভিডিও করব। অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকন যেটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় আমাদের ভিডিওর। তো বন্ধুরা, এখান থেকে আমরা যে মোবাইল টপ আপ আমরা রকেটে দেখিয়েছিলাম, এখন মোবাইল টপ আপের মাধ্যমে আপনারা নেক্সাস পে অ্যাকাউন্ট থেকে আপনারা খুব সহজে কিন্তু আপনারা যে কোনো মোবাইলে আপনারা ফ্লেক্সি নিতে পারেন। তো আমি মোবাইল যে টপ আপটা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমি কোন মানে অথরিটি দিয়ে আমি সেটি ক্লিক করি, আমি রকেট দিয়ে আমি করতে পারবো, আবার যে ডাচ বাংলা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, বা অনলাইন অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো। আমি চাচ্ছি, আমি তো রকেট দিয়ে দেখালাম সরাসরি কী করতে পারেন, আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে কী কী করতে পারেন সেই পদ্ধতি আমি এখন দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে মাঝে আমার যে নাম্বারটি আছে লিখে নিয়েছি, আমার যে অপারেটর আছে সেটি গ্রামীণ ফোন। এখান থেকে আমি নেক্সট ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টে আমি যে আমি অ্যামাউন্ট রিচার্জ করব সেই অ্যামাউন্টটি আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো। দেওয়া দেওয়ার পরেই কিন্তু আমার যে অ্যাকাউন্টে আছে সেটি অ্যাকাউন্টে কিন্তু আমাদের যে 10 টাকা আমি রিচার্জ করার জন্য রিকোয়েস্ট করেছি সেই 10টা টাকায় কিন্তু আমার এখানে চলে যাবে। তো বন্ধু, প্রক্রিয়াতে 1 মিনিট সময় যেতে পারে, 1 মিনিটের সাথে সাথে কিন্তু আমি একটু বোনাসও পেয়ে নিছি। এখান থেকে ফ্লেক্সি লোড করলে কিন্তু আপনি বোনাস পাবেন, কিন্তু আপনার যে দোকান থেকে রিচার্জ করলে কিন্তু আপনি বোনাস পাবেন না। তো বন্ধুরা, আমরা এখান থেকে যে 10 টাকা রিচার্জটি সেটি কিন্তু এখানে দেখে যাচ্ছে 10 টাকা হ্যাজ বিন নেক্সাস পে থেকে সেন্ড হয়েছে। তো সেন্ড হওয়ার পরে আমরা অবশ্যই অবশ্যই আমরা দেখব আমাদের যে
অ্যাকাউন্টই আছে, মিনিমাম ব্যালেন্স আছে, ব্যালেন্সে এখনও কি অ্যাড হয়েছে কি না। তো মানে আমরা জিপেতে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখন দেখেন এখন আসছে এই যে কাস্টমার 52 টাকা, আমার 52 টাকা হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। তো আমি ধরুন লুট করে নিচ্ছি, লুট করার সাথে সাথে কিন্তু 52 টাকা দেবে, 52 টাকা 12 পয়সা। তো বন্ধুরা এরকম কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু ফ্লেক্স লুট করতে পারবেন খুব সহজে আপনার নেক্সাস পে থেকে খুব সহজেই। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনার যে কোনো অ্যামাউন্ট ডাচবাংলা টু ডাচবাংলা ট্রান্সফার করতে পারেন বা ডাচবাংলা ব্যাঙ্ক থেকে রকেটে ট্রান্সফার করতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওগুলো আপনারা তুমি দেখতে হবে, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো পাবেন না, খুঁজেও পাবেন না। বন্ধুরা সাবস্ক্রাইব করার পরে কিন্তু নোটিফিকেশন আছে, সেগুলো ক্লিক করে রাখবেন, যে আপনাদের উপরে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশানে আমাদের ভিডিও যাবে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, আশা করি আল্লাহ মহান আল্লাহ তাআলার জন্য করোনা থেকে আপনাদেরকে রক্ষা করেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন।